ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মানুষজন, মা, বৌদি, ভাই, বোন, দিদি, জামাইবাবু, আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন সামনের আসন্ন একটি নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচন উপলক্ষে আমাদের পার্টির তরফ থেকে আমাদের ছেলেদের নিয়ে একটা ফুটবল খেলার আয়োজন করেছি। কহা শুরু কহা খতম অজীব দাস্তা হে তোমার যেটা মনে হয় পড়ো না, তোমার সবেতেই ভালো লাগে। কারণ বিবেকানন্দ বলেছিলেন, মন খারাপ করছো তোমার? বউয়ের কথা খুব মনে পড়ছে? দেখো এখানটা ডার্ক স্পট পড়ে গেল। বউকে মিথ্যে বলে ব্যাঙ্গালোরে এলে কি শুয়ে লেখাবে বলে? এই ব্যাঙ্গালোরে আসার ধপের প্ল্যানটা কিন্তু তোমার ছিল, আমার নয়। কি মুশকিল, আমি কখন বললাম যে আমি রিপেন্ট করছি? আর তোমার ইচ্ছে নিয়ে আমি কবে কি ডিসিশন নিয়েছি বলো? হুম হুম হুম
বলবে কেন? আমি তো তোমার বউ নই, বউ হলে কমেন্ট করতে। হাত কাটা পরা যাবে না, ডার্ক লিপস্টিক পরা যাবে না, ব্লাউজের গলাটা একটু লাইট হলে ভালো হতো। আর আমাদের জন্যে, আমাদের জন্যে তোমরা সবচেয়ে বেশি লিবারেল, সবচেয়ে বেশি র্যাডিক্যাল। আজকাল খুব বাংলা সিরিয়াল দেখছো না? সব কেসে মেল ভ্যালিডেশনের প্রয়োজন পড়ছে, নাকি নতুন কোনো ইন্টারেস্ট এসেছে? আদৌ আরে আমি এমন কি বললাম যে রেগে যেতে হচ্ছে? এখনো রাগ করে আছো তো আমার উপর রত্না? কি করব বলো, প্রাইভেট চাকরি তো, পশ্চিমবঙ্গে তো এখন সবাই পরিযায়ী শ্রমিক, যাওয়া আসা এই চলছে। আমারও তো ইচ্ছে করে তোমার সঙ্গে থাকতে বলো, অ্যানিভার্সারি একটাই আসে, আমি ফিরে এসে সব পুষিয়ে দেবো বাবু। কটা দিনের ব্যাপার তো, শোনো শোনো না রত্না, আর কোনোবার এরকম হয়েছে বলো? আরে দুটো দিনের তো ব্যাপার, আমি ফিরে এসে সব মিটিয়ে দেব। নীল ট্রলিটা নেবে না? তোমার অফিস কলিগেরও নীল খুব পছন্দের রং না? মেরুনটা না চেনটা কাটা, ওই চাকার কাছটা একটু ভাঙা আছে, নীলটা হবে না? হয়ে যাবে রত্না, আগে তুমি আমার উপর রাগ করে নেই বলো, আমি গিয়ে তোমায় ফোন করব যত তাড়াতাড়ি পারি। রত্না ভাবছি শ্যামলের বাড়ি থেকে কদিন ঘুরে আসি। শ্যামল? হ্যাঁ, তোমার আপত্তি নেই তো? আজকাল একদম আশাও হচ্ছে না ওর, তুমি চলে গেলে ভেবেছিলাম একদিন ডাকবো ওকে কলেজের মতো। আচ্ছা তোমার ফ্লাইট কটায়? তুমি একটা কাজ করো, আমার শ্যামলের বাড়িতে একটু ড্রপ করে দিও তো। শুনছো আমার কথা? শুনছো রত্না, কি খুঁজছো, কি খুঁজছো বলো রত্না? কি আসছো, জিজ্ঞেস করছি তো বাবু।
হ্যাঁ, আসল জিনিসটাই তো ভুলে যাচ্ছিলাম। আধর রত্না